আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা, রুনা সুয়েল ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল থেকে ব্যস্ততা শুরু হয়ে গেছে। লাবিবার বাবাকে একটু লেবু গরম পানি দিয়েছি, তারপর চলে এসেছি রুটির কাই করতে। আর আমার গত ব্লগে বলেছিলাম আমি যে পাত্রে রুটির কাইটা করছি সেটার নাম চারি, আমাদের দেশীয় ভাষায় এটাকে আমরা চারি বলি। আর এটা আমার দাদুর হাতের স্মৃতি, আমার বিয়ের পর আমি এটা নিয়ে এসেছিলাম এই বাড়িতে দাদুর স্মৃতি হিসাবে। এটার বয়স মিনিমাম 40 থেকে 45 বছর হবে। আর এটা সম্পূর্ণ কাঠের তৈরি। তো আমি রুটি বানিয়েছি, ছেঁকে নিচ্ছি দুই চুলায়, যেহেতু আমার রুটি অনেকগুলা, একটা ভাজলে অনেক সময় লাগে, তো আমি তাড়াতাড়ির জন্য দুইটার মধ্যেই ছেঁকে নিচ্ছি। ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকেই, কাজের ব্যস্ততার জন্য সকালের অনেক চিত্রগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর মনটাও বেশি ভালো না, কারণ দুইটা ব্যাড নিউজে আমার মনটা অনেক খারাপ। এটা আমার শুক্রবারের ব্লগ, মাঝখানে দুই দিন আমি কোনো ভিডিও ধারণ করিনি, বলেছি তো আমার মন অনেক খারাপ। আমার দুইজন খুব কাছের মানুষ, আপন মানুষ, অনেক অসুস্থ। এক হচ্ছেন আমার শাশুড়ি মা, উনি পায়ে ব্যথা পেয়েছেন সিঁড়ি থেকে পড়ে। আরেক হচ্ছে আমার আপন ছোট ভাই, একমাত্র ছোট ভাই, ওর অনেক জ্বর, সাথে গলা ব্যথা, কাশি। সবাই এই দুইটা মানুষের জন্য অনেক দোয়া করবেন, আমিও অনেক দোয়া করি তাদের জন্য। আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত সুস্থ করে দেয়। যখন আমি বয়স দিচ্ছিলাম আসলে আমি অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, সবাই আমার ভাই ও আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেয়। তো আমি রুটি দিয়ে খাওয়ার জন্য একটু সবজি রান্না করছি। মন যতই খারাপ থাকুক, কাজ তো থেমে নেই, সময়ও থেমে নেই। যেহেতু আমার বাসায় লোকজন আছেন, আমার বেবিরা আছেন, হাজব্যান্ড আছেন, সবার জন্য রান্নাবান্না করতে হবে। মন খারাপ থাকলেও বসে থাকার কোনো উপায় নেই। তো সবাইকে নাস্তা করানোর পর আমি চলে এসেছি তাহমিদকে পড়ানোর জন্য। তো তাহমিদের ইংলিশ লিটারেচার মিস অনেকগুলো কোশ্চেন আনসার দিয়েছে, যেগুলো ও করতে পারছিল না সলিউশন। তা আমি সেগুলো স্টোরিটা পড়ে পড়ে সলিউশন করার চেষ্টা করছি, ও কোশ্চেন আনসারগুলো লিখে দিচ্ছি যেন ও খুব দ্রুত মুখস্থ করতে পারে। ওরা যখন পড়াশোনা করে আমি চেষ্টা করি ওদের পাশে বসে থাকার, যত ঝামেলায় থাকুক, যত ব্যস্ততা থাকুক, ওদের পাশে বসে থাকলে ওদের অ্যাটেনশানটা বেশি থাকে। আর আমি আরও বেশি চেষ্টা করি ওদের সাথে কিছুটা সময় হলেও ভালো টাইম স্পেন্ড করার জন্য। তা এতে ওদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং হতাশা কমে যায়। আপনারাও চেষ্টা করবেন ছেলে মেয়েদের কীভাবে টাইম দিতে এবং ওরা পড়াশোনার সময় পাশে বসে থাকতে। তো সকালে আমি কিছু মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম, এসে থেকে এগুলো ছুটে গেছে। তো এগুলো এখন আমি ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। আর মাছ আমরা যতই ধুই তারপর লবণ দিয়ে না ধুলে কিন্তু মাছ ভালোভাবে পরিষ্কার হয় না, আর এটা আমাদের বাঙালিদের স্বভাবতই অভ্যাস। তো আমি এখন কিছু লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নিব। প্রতিদিনের মতো এ পর্যায়ে আবার একটি রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার চ্যানেলটি ঘুরে আসেনি প্লিজ একবার হলো ঘুরে আসবেন, এবং ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, চাইলে শেয়ারও করতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে দুপুরে রান্না চলে এসেছি। আজ মাগুর মাছ ভুনা করব, ট্যাংরা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, কচু শাক ভাজি করব। আর গতদিনের ডাল কিছুটা রয়ে গেছে, সেজন্য আজ আর ডাল রান্না করব না। রান্না তো আমরা কম বেশি সবাই পারি, সেই জন্য আজ আর রান্নাটা শেয়ার করছি না, ঝটপট করে রান্নাটা শেষ করে নিব।
আপনারা সবাই নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন, কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না, দেশের পরিস্থিতি অনেক খারাপ। সবাই বেশি বেশি হাত ওয়াশ করবেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, আর বাহিরে গেলে অবশ্যই মুখে মাস্ক পরে বের হবেন। আল্লাহ যেন খুব দ্রুত এই মহামারী দূর করে দেয়। তো আমার মাগুর মাছটা ভুনা হয়ে গেছে, এখন ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি, লাউ দিয়ে রান্না করব। আসলে ইউটিউব জগতে আমি একেবারে নতুন, এখান থেকে কি পাবো কি হারাবো ওই চিন্তা আমি করি না, শখের বসে এই জগতে এসেছি, তাই আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি হয়তো সামনে এগিয়ে যেতে পারবো। তো কথা বলতে বলতে আমি রান্না শেষ করেছি, এবার ঘর গুছিয়ে নিচ্ছি, ঘর ঝাড়ু দিয়েছি, ঘরটাও মুছে নিচ্ছি। শুক্রবার মানে সপ্তাহের শেষ দিন, তো এই দিন একটু ঝামেলা বেশি থাকে, কাজটাজও বেশি থাকে। তো আমি ঘর মুছামুছি শেষ করে গোসল করেছি, নামাজ পড়েছি, দুপুরের খাওয়া দাওয়া সবাই একসাথে খেয়েছি, এখন বিকেলবেলা। আর আজ প্রচুর রোদ উঠেছিল, আকাশটা দেখতে অনেক সুন্দর ছিল, নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। তো বিকেলবেলা ঘর বের হয়ে দেখি লাবিবার ফুল গাছটাতে অনেক বেশিগুলো ফুল ফুটে আছে। তো আজ সন্ধ্যায় আমি আপনাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আসলে আমি আপনাদেরকে শেখানোর জন্য আসিনি, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটা আপনারা চাইলে করে নিতে পারেন। তো আমরা তো সবসময় ব্রেড দিয়ে অনেক রকমের টোস্ট করে থাকি, আজ আমি একটু ঝাল টোস্ট করব। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চাইলে এটা করে নিতে পারেন। তো আমি প্রথমে একটু কাঁচামরিচ কুচি নিয়েছি, কয়েকটা ধনে পাতা কুচি করে নিয়েছি। তো এখানে আমি অ্যাড করে দিব লবণ, দুইটা ডিম আর একটু গোলমরিচের গুঁড়া। তো ভালোভাবে মিশিয়ে তারপর আমি ব্রেডগুলো সেখানে ভিজিয়ে নিব। তো এটা আপনারা ঘি অথবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন, আমি সাদা সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এভাবে ডিমের গোলা এটা চুবিয়ে ব্রেডটা, তারপর আমি এই তেলে দিয়ে দিব। একটা একটা ব্রেড আমি এভাবে ভেজে নিব,
সাধারণত দুইটা ডিম দিয়ে সাত থেকে আটটা ব্রেড ভাজা যায়। আপনারা ডিম চাইলে বেশি কম করে নিতে পারেন, তো আমার এর বেশি প্রয়োজন নেই, সেজন্য আমি দুইটা ডিম দিয়ে করেছি। ভেবেছিলাম এই ব্রেড টোস্টের সাথে চা করে নিব, তো বাচ্চারা বিকেলবেলা খেলে এসেছে, অনেক গরম ছিল, সেজন্য আর আমি চা বানাইনি। আমি একটু লেবুর শরবত করে দিচ্ছি, সাধারণত ওরা লেবুর শরবতটা বেশি একটা পছন্দ করে না, তো তারপরও আমি জোর করে খাওয়াবো এই আর কি। সন্ধ্যা নাস্তাটা রেডি করে ওদেরকে দিয়েছি নাস্তা করার জন্য। যেহেতু লেবু শরবত ওরা বেশি পছন্দ করে না, তাই আমি একটু সাজিয়ে লেবু শরবতটা দেওয়ার চেষ্টা করেছি, যদিও ডেকোরেশনে আমি অনেক কাঁচা। তারপরও কেমন হয়েছে জানি না, যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাতে পারেন আমাকে। তো ওরা খাচ্ছিল, নিচে আমাদের দুইটা বিড়াল আছে, একটা হচ্ছে মিন্টি আর একটার নাম ববি, তো ওরাও বসে বসে ব্রেড ভাজা খাচ্ছিল। তা করতে করতে এদিকে মাগরিবের আজান হয়ে গেছে, আমি ওদেরকে নামাজ পড়তে বলেছি, তো ওরা নামাজে এসে দাঁড়িয়েছে, বলেছি তোমার দাদু তোমার মামার জন্য দোয়া করো, তো ওরা নামাজ পড়েছে, আমিও সাথে নামাজ পড়েছি। নামাজ শেষ করে আমিও কোরআন পড়েছি, ওদেরকেও কোরআন তেলাওয়াত করতে বলেছি এবং ওদের দাদু মামার জন্য দোয়া করতে বলেছি। তো আপনারা সবাই আবারও আমার শাশুড়ি মা ও আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আজ আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না, এভাবে আমার সারা দিনটা কেটে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ সবাই ভালো করুক এই প্রত্যাশায় আমি আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।